সালামকে জানাই দিলেন ও পয়গম্বর তোমার সন্তান কেনান আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নেন আখেরাত তাওহীদ পরকাল রাসূলত বিশ্বাস করে না ও পয়গম্বর নু তোমার সন্তানের জন্য যদি আমার দরবারে দোয়া করো তাহলে নবীদের দপ্তর থেকে তোমার নবুয়তের নাম কাটা যাবে আরে সাথে সাথে পানির এক দেওয়াশে উচ্চ আকারে পানি এসে পয়গম্বরের সন্তানকে পানিয়ে ধ্বংস করে দিল সাথে সাথে মৃত্যুবরণ করলো ওই সময় तमाम পৃথিবীর বুকে এত পানি এত প্লাবন হয়েছিল পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যেখানে পানি পৌঁছে নাই পাপিষ্ট জাতি গুনাহগার সমস্ত বেঈমান কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمة لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله بحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين সন্তোষপুর কান্দুর বাজার ইতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠ ময়দান আজকের 38তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত ওলামায়ে কেরাম
আমার মুসলমান ভাইরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান করেছেন আমি বলতে পারি যে আমি একজন মুসলমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান করেছেন বিশ্ব নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল এই মাহফিল এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় আজকে এই বেহেশতের বাগান আমাদেরকে আয়োজন করার তৌফিক দিয়েছেন আশার বসার কোরআনের আলোচনা দ্বীনের আলোচনা ঈমান ও আমলের আলোচনা শ্রবণ করার এবং বলার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন এজন্য আমরা যে যেখানে আছি মা বোনেরা এবং পাশে মহিলা মাদ্রাসা আছে যে যেখানে আছি আমরা অন্তর অন্তর স্থল থেকে সকলে শুকরিয়া দেই এর আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সুখের অবস্থায় দুঃখের অবস্থায় সুস্থ অসুস্থ গরীব সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন এজন্য সব সময় প্রশংসা হবে একমাত্র মহান রব্বুল আলামিনের আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কিছু সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা নসিহত পেশ করার জন্য চেষ্টা করব যে আলোচনার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেন আমাকে আত্মশুদ্ধি এবং আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ হেদায়েত দেয় এবং হেদায়েতের পথে চলতে পারি ইসলাম এবং কোরআন নিয়ে জীবন যেন পরিচালনা করতে পারি এবং আপনারা যারা শুনবেন সকলকে যেন মানার এবং তৌফিক দান করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াত থেকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা এই কোরআন শরীফ হচ্ছে মুসলমানদের জন্য হেদায়েত হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তর 24000 পয়গাম্বর নবী প্রেরণ করেছিলেন দুনিয়ায় নবীর দরজা বন্ধ নবীর দরজা খতম কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাফের তো নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে নবী প্রেরণ করেছেন নবীরা এসে মানুষদেরকে ডাকতো লা ইলাহা ইল্লাল্লাহ পরিচয় দিত যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন নদী নালা সাগর সমুদ্র চন্দ্র সব কিছুর সৃষ্টিকর্তা রব আল্লাহ হায়াত দাতা রিজিক দাতা মউত দাতা এই কথারা বিশ্বাস করার জন্য আল্লাহ তাআলা কোন গোত্রের জন্য কোন দেশের জন্য নবী প্রেরণ করেছেন আর নবীর এসে একই দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তর 24000 নবী প্রেরণ করেছেন আর নবীর এসে শুধু একই কাজ একই দায়িত্ব লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিত এখন বিশ্ব নবীর দরজা বন্ধ বিশ্ব নবী আসবে না কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ নবী বলেন যে আমার পর আর কোনো নবী নাই কোরআনেও আছে হাদিসেও আছে নবীর দরজা বন্ধ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত নবীর উপরে কোরআন নাজিল করেছে এবং নবীর হাদিস এই কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে এখন নবীর দরজা বন্ধ নবী নাই এখন এই বিশ্ব নবীর উম্মত আমরা এই নবীর দায়িত্ব নবীওয়ালা কাজ আপনার আমার করতে হবে এজন্য কোরআনের কথা মানুষদেরকে মানুষের সামনে পেশ করতে হবে কোরআনের দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে এটা আপনার আমার সকলের জিম্মাদারি সকলেরই দায়িত্ব আমার মুসলমান ভাইরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষর উপরে নবী প্রেরণ করেছেন নবীরা এসে একই দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই এই কথাটা বোঝানোর জন্য মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পয়গাম্বর দুনিয়ায় পাঠাইছেন নবীদের কাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি জিব্রাইলের কাছে পাঠাই দিতেন আর জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়ার নবী পয়গাম্বরদের কাছে পাঠাই দিতেন আর পয়গাম্বররা মানুষদেরকে দাওয়াত দিতেন তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো ভাইরা আমার নবীরা দিনে দাওয়াত দিছেন ইসলামের জন্য
এই কালেমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কঠিন থেকে কঠিন কষ্ট করেছেন দুই একটি নবীদের নামই আমি আপনাদের সম্মুখে বলবো হযরত নূহ আলাইহিস সালাম 970 এর উপরে ইমানের দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় 970 বছর শুধু ইসলামেরই দাওয়াত দেয় দাওয়াত দিতে দিতে কওমের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ কুতবাত আল্লাহ তাআলাকে স্বীকার করে না মূর্তির পূজা করে দেবতার পূজা করে দাওয়াত দিতে দিতে তারা যখন ঈমান আনতে চায় না পয়গাম্বর নূহর উপরে অত্যাচার নির্যাতন জুলুম করে পাথর মারে এবার একদিন পয়গাম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ গো আমার এই কওমে জাতিকে 950 বছর ঈমানের দাওয়াত দিলাম এরা ঈমান আনবে না ইসলাম ধর্ম গ্রহণ করবে না তুমি যে একত্ববাদ তারা এটা বিশ্বাস করবে না আখিরাত পরকাল রিসালাত বিশ্বাস করবে না সুতরাং এদেরকে তুমি ধ্বংস করে দাও পয়গাম্বর দোয়া করছে যে দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে নিছেন অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ও পয়গাম্বর নূহ তুমি একটি কিস্তি নৌকা নির্মাণ করো আল্লাহর হুকুমে পয়গাম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি নৌকা নির্মাণ শুরু করে দিলেন এবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই ওই জাহাজের মধ্যে আশ্রয় দিলেন ওই জাহাজের মধ্যে ঈমানদারেরা মুসলমানেরা আশ্রয় নিল আল্লাহ তাআলা পয়গাম্বর নূহ আলাইহিস সালামকে আযাবের আলামত দিয়ে দিয়েছেন রান্না করতেছেন চোলা থেকে গরম পানি বের হয়ে গেছে পয়গাম্বর নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যারা ঈমানদার মুসলমান ওনাদেরকে জাহাজের মধ্যে আশ্রয় দিলেন আল্লাহর হুকুমে প্রত্যেকটা প্রাণী জীব জন্তু ওই জাহাজের উপরে আশ্রয় নিলেন নিচ থেকে পানি জমিন ফাটিয়া নিচ থেকে এত পানি বের হতে শুরু করলো আসমান থেকে পানি শুধু তাম পৃথিবী পানি আর পানি তাম দুনিয়া শুধু পানি আর পানি পয়গাম্বর নূহ আলাইহিস সালাম বলছেন ও আমার কওমের জাতিরা আজকের এই প্লাবন থেকে তোমরা কি রক্ষা পাবে না قال ربي إني دعوت قومي ليلا ونهارا الله پیغمبر نوح علیہ السلام تار قوم جاتی کے رات دین ایمان کلمہ لا الہ الا اللہ دعوت دلن تار ایمان آنے نام پیغمبر بولن আজকের এই প্লাবন থেকে আজকের এই বন্যা থেকে আজকে আযাবে গজব থেকে পৃথিবীর কোন মানুষ রাজা বাদশা গরিব ধনী কেউ রেহাই পাইবে না লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা স্বীকার করো যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে না মূর্তির দেবতার পূজা করে সূর্য আগুনের পূজা করে আমার ভাইরা পয়গাম্বর বুঝতে পারলেন আজাব গজব শুরু হতে যাচ্ছে যারা মুসলমান ওদেরকে জাহাজের ভিতরে আশ্রয় দিলেন আর নিচ থেকে পানি উপর দিকে পানি তাম পৃথিবী গোটা পৃথিবী পানিতে সারা পৃথিবীটা পানিয়ে পড়ে গেল আর ওই জাহাজটা পানির উপরে ভাসতে রইল পয়গাম্বরের ছেলে কানান বলতেছে আব্বা আজকের এই প্লাবন বন্যা আমাকে কোনো কিছু করতে পারবে না পাহাড়ের উপরে উঠে আমি বসে থাকব যদি পাহাড় ছিল সবচেয়ে বড় পয়গাম্বর নূহ আলাইহিস সালাম বলল আমার সন্তান আজকের এই প্লাবন থেকে আজকের এই বন্যা থেকে দুনিয়ার মানুষ মুক্তি পাবে না রেহাই পাবে না ও আমার সন্তান তুমি আমার জাহাজের ভিতরে আশ্রয় নাও আর লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও পয়গাম্বরের সন্তান কেনান বলে আব্বা পানি প্লাবন আমাকে কোনো কিছুই করতে পাবো না যদি পাহাড় বিশাল বড় উঁচু আমি উপরে উঠে থাকব আল্লাহর কাছে পয়গাম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করে দেখলে আল্লাহ গো আমার সন্তান আমার কেনানকে তুমি আমার জাহাজের মধ্যে আশ্রয় দাও এই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ তারাই মুক্তি রেহাই পাইলো এভাবে নবীরা দাওয়াত দিছে নবীদের অনেক ঘটনা ইতিহাস আছে একের পর এক यार परम हमारे भाईरा जाकरिया पैगंबर तार कौमे लोग देर के दावत दिलन हजरत जाकरिया अलैहिस्सलाम
তার জাতিদেরকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই তাহলে আযাব গজব জাহান্নাম থেকে মুক্তি দিয়ে পরকালে শান্তি সুখের ঠিকানা বেহেশত দিবে ওই যুগের লোকেরা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে বিশ্বাস করে না মানে না ভাইরা আমার জাকারিয়া আলাইহিস সালামকে কওমের লোকেরা এলাকার লোকেরা জাকারিয়া আলাইহিস সালামকে হামলা করার জন্য জাকারিয়া আলাইহিস সালামকে দৌড়াচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে কওমের লোকেরা আমাকে মারার জন্য আমাকে হত্যা করার জন্য আমার উপরে ঝাঁপাই আসছে এবার পয়গম্বর ওদেরকে দেখে সামনের দিকে দৌড় দিচ্ছে সামনে একটা গাছ ছিল পয়গম্বর জাকারিয়া বলেন আরে আল্লাহর গাছ আমি আল্লাহর পয়গম্বর আমাকে আশ্রয় দাও কাফির মুশরিকরা আমাকে হত্যা করে ফেলবে আমার ভাইরা সঙ্গে সঙ্গে গাছটা দুই ভাগ হয়ে গেল জাকারিয়া পয়গম্বর গাছের মধ্যে আশ্রয় নিলেন আরে গাছের মধ্যে যখন আশ্রয় নিলেন কাফির মুশরিকরা কয় কোথায় গেল পয়গম্বর দেখে জামার কাপড় দেখা যায় ওই গাছের মধ্যে আশ্রয় নিছে কাফের মুশরিকেরা করাত এনে যখন গাছের উপরে করাত চালাচ্ছে গাছটাকে দুই খণ্ড গাছটা দুই ভাগ করে ফেলবে যখন গাছের উপরে করাত চালাচ্ছেন করাতরা জাকারিয়া পয়গম্বরের মাথার উপরে আসবে কাছে কাছে যখন এসে গেছে যখন করাতরা মাতার কাছে আসছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও পয়গম্বর জাকারিয়া আমি যে তোমাকে নবুয়াত দিয়াম যে দিনের দাওয়াত দিয়ে আমি তোমারে আমার বান্দাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তোমাকে প্রেরণ করেছি নবুয়াত দিয়ে ও পয়গম্বর এখন তোমার মাতার উপরে করাত আসবে তুমি যদি ও শব্দ পর্যন্ত বলো তাহলে নবীদের দপ্তর থেকে তোমার নবুয়াতের নামটা কাটা যাবে এইভাবে আমার মুসলমান ভাইরা মা বোনেরা নবীরা পয়গম্বররা ইসলামের জন্য কষ্ট করছে কঠিন থেকে কঠিন কষ্ট করছে এইভাবে বহু নবীদের আলোচনা আছে এরপরে আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে অন্ধকারের যুগ বলা হতো আইয়ামের যুগ বলা হতো ওই যুগটাকে সবচেয়ে খারাপ যুগ ছিল আমার ভাইয়েরা ওই সময় সূর্যের আলো ছিল চন্দ্রের আলো ছিল দিনের আলো ছিল কিন্তু ঈমানের আলো ছিল না দিনের আলো ছিল না বিদায় মক্কার মানুষগুলির কলবের ভিতরে অন্ধকারচ্ছন্ন গ্রাস করে ফেলেছিল তাদের মধ্যে ছেলে মেয়ে সন্তান তাদের মধ্যে আত্মীয়তার কোনো চিহ্ন ছিল না মানুষ মানুষকে তারা হত্যা করত ওই যুগটাকে অন্ধকারের যুগ বলা হতো আইয়ামের যুগ বলা হতো ওই যুগটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রেরণ করলেন আমার ভাইরাম ওই সময়ের মধ্যে মক্কা নগরে অভাব ছিল মানুষ অভাবের কারণে ক্ষুধার যন্ত্রণায় তারা মরা জীব জন্তু পর্যন্ত তারা আহার করত বৃষ্টি ছিল না এরকম একটা অভাব সময় ছিল মক্কা নগরে জমিন ফাটিয়া জমিনটা ফেটে যেত মাটি ফেটে যেত এরকম অভাব ছিল ওই সময় আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরে প্রেরণ করেন অন্ধকারের যুগে তো বৃষ্টি নাই পানি নাই সাত দিনের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিব মক্কার কাফির মুশরিকরা মূর্তি দেবতার কাছে বলে বৃষ্টি দাও বৃষ্টির জন্য মূর্তির কাছে তারা প্রার্থনা করে আব্দুল মুত্তালিব দেখে তার আদরের নাতি বিশ্ব নবী তিন নবী শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত দিনের বাচ্চা মা আমিনার কাছে যেয়ে ডেকে বলে বৌমা দাও গো আমার আদরের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কোলে দাও আব্দুল মুতালিব শিশু বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই হাতে কোলে নিয়ে কাবার হাতিমের সামনে দাঁড়ায় ডেকে বলল ও কাবার মালিক ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মক্কা নগরে পানি নাই বৃষ্টি নাই মানুষ কষ্ট হচ্ছে জীবজন্তুরা পানি পাচ্ছে না এ তোমার তিন নবীর খাতিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে তুমি বৃষ্টি দিয়ে দাও আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে হাতে নিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ শুরু হয়ে গেল মশালদারে বৃষ্টি শুরু হয়ে গেল মক্কা নগরে বৃষ্টির পানিতে চতুর্দিক দিয়ে ভরে গেল তখন
জীব জন্তু পশু পাখিরা পানি আহার করলো এইভাবে আল্লাহ তাআলা মক্কা নগরে যখন বিশ্বনবীকে প্রেরণ করলেন মক্কা নগর অস্বস্তি বরকত শুরু হয়ে গেল পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আমি আপনাকে তমাম পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরণ করেছি শুধু মক্কা নগরে নয় সারা পৃথিবী ওয়াল পৃথিবীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি সমস্ত জীবজন্তু মাখলুকাতের জন্য মানুষের জন্য দুনিয়ার সমস্ত কাফের মুশরিকের জন্য রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছি আমার ভাইরাম ওই সময় মক্কার কাফের মুশরিকরা মূর্তির পূজা করত দেবতার পূজা করত মানুষগুনি অন্ধকারের যুগ বলা হতো আইয়ামের যুগ বলা হতো ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মক্কা নগরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসে সবাই মহব্বত করে আল আমিন বলে উপাধি দিয়েছে সত্যবাদী বলে উপাধি দিয়েছে যখন আল্লাহ তাআলা তার পয়গাম্বরকে 40 বছর যখন পূর্ণ হয়ে গেল আল্লাহ তাআলা তার হাবিবের উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন আল্লাহ তাআলা রেখে বলেন আমার হাবিব আপনার কওমের লোকদেরকে আপনার বংশের লোকদেরকে ইসলামের দাওয়াত দেন একত্ববাদের দাওয়াত দেন যখন বিশ্বনবী একত্ববাদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু করে দিলেন ওই সময় মক্কার কাফের মুশরিকরা তখন নবীর উপরে মুসিবতের পাহাড় চাপাই দিল শত্রু হয়ে গেল কাফের মুশরিকরা ওই অন্ধকারের যুগে সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন তার পবিত্র কোরআনে বলেন সূরা আনআমের ভিতরে আল্লাহ পাক বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক বলেন আমার হাবিব আপনি মক্কার কাফের মুশরিকদেরকে বলে দেন ও মক্কা লোকেরা আমার বংশ লোকেরা তোমরা শোনো আমি তোমাদেরকে যেই আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত যে কোরআন নাজিল করছে তোমাদের কোরআন তোমাদেরকে শোনাই যে তোমরা এক এক আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুত নাই তোমরা শিরিক করিও না আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করিও না মূর্তি দেবতার পূজা এগুলো করিও না এরপরে তোমরা পিতা মাতার অবাধ্য হইও না পিতা মাতার সেবা খেদমত করো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক আমার ভাইরা মক্কা নগরে আইয়ামের যুগে অন্ধকারের যুগে অভাবের কারণে মেয়ে সন্তানগুলো তারা জীবিত কবর দিত সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাদের মেয়ে সন্তানগুলো অভাবের কারণে তোমরা হত্যা করবে না নাহনু নারযুকুকুম ওয়াইয়াম তোমরা অভাবের কারণে রিজিকের অভাবের কারণে তোমাদের সন্তানগুলিকে তোমরা হত্যা করবে না ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান অন্যায় কাজ খারাপ কাজ তোমরা প্রকাশ্য করবে না এবং গোপনও করবে না ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক তোমরা বিনা অপরাধে বিনা দোষে তোমরা কোনো মানুষকে হত্যা করবে না কিন্তু মক্কা নগরে এই সমস্ত খারাপ কাজ হইতো মক্কার মানুষগুলো বিশ্বের ইতিহাসে সন্ত্রাস ছিল ডাকাত ছিল ওই অন্ধকারের যুগে আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে আল্লাহ প্রেরণ করেছেন আপনার নবী আমার নবী উম্মতির কান্দারি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরী মানের দাওয়াত বেশ করে দিলেন ও মক্কার কাফির মুশরিকরা এক আল্লাহ তাআলার ইবাদত করো মক্কার বেঈমান কাফির মুশরিকরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না নবীর বংশের লোকেরা আবু জাহেল উতবা সাহেবা বড় বড় কাফির মুশরিকরা আমার নবীর উপরে অত্যাচার জুলুম মুসিবতের পাহাড় চাপাই দিল একদিন আবু জাহেল বলতেছে আপনার আশেপাশে কেউ কথা বলবেন না মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা আমার ভাইরা মক্কার কাফের মুশরিকরা কয় মুহাম্মদ তুমি যে নবী দাবি করো তোমার আল্লাহ নবুয়াত দিছে তুমি নবী দাবি করো তাহলে তুমি এই আকাশের চাঁদ দুই খণ্ড করে দেখাই দাও দুই ভাগ করে দেখাই দাও যদি তুমি পারো না আকাশের চাঁদ দুই ভাগ করে দেখাই দাও পারবানি এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরাম
নবী যখন মসজিদে পড়ে যেতেন ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত দিতেন কানতেন আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে রাব্বুল আলামিন কাফের মুশরিকরা বলছে তুমি আমাকে নবুয়াত প্রাপ্ত করেছো আমি শেষ নবী আমি যদি সত্যবাদী নবী হয়ে থাকি তাহলে তারা আমাকে ঘোষণা দিয়েছে এই আকাশের চাঁদ কে দুই ভাগ করে দেখাই দিতে আল্লাহ গো আমি কেমনে পারবো গো আকাশের চাঁদ দুই ভাগ করে দিতে দুই খণ্ড করে দেখাই দিতে কেমনে পারবো নবী আমার মুনাজাতে কান্দে আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলে ও জিবরাইল রে আমার হাবিব আমার পয়গম্বর মক্কা নগরে কান্দে মক্কার কাফের মুশরিকরা তারা বলছে আমার নবীকে আকাশের চাঁদ দুই ভাগ দুই খণ্ড করে দেখাই দিতে আমার নবীর নবুয়াতের দলিল প্রমাণের জন্য জিব্রাইল দে আমার বন্ধুরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি যায়া ঘোষণা দে আমার বন্ধু যেন আকাশের চাঁদের দিকে লক্ষ্য করে বিশ্ব নবী যেন হাতের আঙ্গুল ইশারা করে দেয় জিব্রাইল আলাইহিস সালাম নবীকে ঘোষণা দিয়ে দিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে লক্ষ্য করে আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলে যখন হাতের আঙ্গুল ইশারা করে দিলেন চাঁদ কাঁপতে কাঁপতে চাঁদ দুই ভাগ হয়ে যায় দুই খণ্ড হয়ে যায় আমার ভাইরা ওই সময় বিশ্ব নবী যদি বলতেন আসমান সাত আসমান ফাঁকা হয়ে যায় আল্লাহর নবীর নবুয়াতের প্রমাণ দলিলের জন্য সাত আসমান ফাঁকা হয়ে যাইত চাঁদ কাঁপতে কাঁপতে দুই ভাগ হয়ে যায় দুই খণ্ড হয়ে যায় এবার নবী আমার দিকে আমার চাচা বুঝাল আমার বংশ লোকেরা দেখো আকাশের চাঁদ কি দুই ভাগ হয়েছিল আবু জাহেল দৌড়াচ্ছে চিল্লা চিলি করছে কাফের মুশরিকরা কয় মোহাম্মদ হলো জাদুকর মোহাম্মদের জাদু আসমান পর্যন্ত মোহাম্মদ হলো জাদুকর এবার আবু জাহেল নবীজিকে নবী বলে বিশ্বাস করলো না তারা এক আল্লাহ তাআলাকে স্বীকার করে না আবু জাহেল এটা মনের মধ্যে বুঝতো যে আল্লাহ তাআলা এক এই যে শেষ নবী মুহাম্মদ সাল্লাম এটা সত্য কিন্তু এরপর আবু জাহেল কি করলো কালেমাটা গ্রহণ করলো না নবীকে নবী বলে হ্যাঁ বিশ্বাস করে নিল না নবী যে সত্য এটা বিশ্বাস করত কিন্তু মেনে নিল না আবু জাহেল বুঝতেছে আমি যদি শেষ নবী বলে মেনে নেই নবীকে বিশ্বাস করে নেই আর ইসলাম ধর্মটা গ্রহণ করি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেই তাহলে মক্কা নগরে আমার যে মাতাব্বরি আমার যে চেয়ারম্যানগিরি এগুলো চুরমার হয়ে যাবে আমার মাতবুরি থাকবে না সমাজের ভিতরে এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম وعلى بصارهم غشاوة ولهم عذاب عظيم মক্কার কাফের মুশরিকদের কলবের ভিতরে আল্লাহ সিল মারছে মোহর মারছে তাদের কানের ভিতরে তাদের চোখের আবরণের ভিতরে আর আল্লাহ রাব্বুল আমিন সিল মেরে দিছে মোহর মেরে দিছে পর্দা ঢেলে দিছে তারা জানে নবী সত্য আল্লাহ তাআলা এক এটা তারা বুঝতো কিন্তু মানতো না এজন্য আল্লাহ পাক বলেন নবী গো আরাম আপনাদেরকে ইসলামের দাওয়াত দেন ইমানের দাওয়াত দেন অথবা নাই দেন তারা কিন্তু ইমান আনবে না এই মক্কার কাফের মুশরিকরা আমার নবীর উপর অত্যাচার নির্যাতন আর জুলুম করত লাস্টে আবু জাহেল কয় মোহাম্মদ জাদুকর মোহাম্মদের এই আকাশে চাঁদ দুই ভাগ হয়েছে এটা তারা বিশ্বাস করলো না মোহাম্মদকে জাদুকর বলে তারা আখ্যায়িত দিল ঘোষণা করলো তা আবু জাহেল এইভাবে নবীরা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় মুসিবতে ফেলার জন্য বিভিন্ন সময় আবু জাহেল বুদ্ধিমাত্রা লোক ছিল এই জন্য ওনার নাম কাবা শরীফে লেখা ছিল আবুল হাকাম মানে জ্ঞানের পিতা যখন এরকম ইসলামের বিরোধিতা করত তখন আবু জাহেল সে মূর্খের পিতা আমার ভাইরা আবু জাহেল আরেকদিন চিন্তা করলো মোহাম্মদ সাল্লামে কিভাবে আটকানো যায় বিভিন্ন ফন্দি বিভিন্ন চেষ্টা ষড়যন্ত্র চক্রান্ত করতেছে একদিন আবু জাহেল নিজে অসুস্থ বান ধরে জ্বর হয়ে ঘরের ভিতরে পড়ে রয়েছে কুয়াইতাছে নবী তো মাহাবি ছিল উম্মতের জন্য নবী তো শতবার ছিল নবীর কাছে খবর পাঠাইছে যে ইয়ারাস পাঠাইছে নবী তো রহমাতুল্লাহ আলামিন সদয় দয়াময় আমার নবী তো আবু জাহেলকে দেখার জন্য যাচ্ছে কিন্তু আবু জাহেল অসুস্থ না জ্বরের বান না ওটা ভঙ্গি ধরছে নবীকে সামনে একটা গর্ত খনন করে সে গর্তটাকে আড়াল করে রাখছে কাপড় দিয়ে
যখন নবী যখন এদিকে যাবে নবী গর্তের ভিতরে গাথার মধ্যে পড়ে যাবে পড়ে যাওয়ার পরে নবীকে হত্যা করবে আবু জাহেল এই তো ছিল তার ষড়যন্ত্র আর চক্রান্ত এই কেউ কথা বলবে না আমার ভাইরা ওই সময় আবু জাহেলকে নবী দেখার জন্য যখন যাচ্ছে সামনে গর্ত নবী তো দেখে না নবী তো জানে না আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন ও জিবরাইল রে আমার হাবিবকে বলো জানে তো সামনে একটা গর্ত আছে আবু জাহেল চক্রান্ত করে সে ষড়যন্ত্র করছে গর্তের মধ্যে ফালানোর জন্য ও আবু জাহেল আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে আমার নবীকে বলে দাও সামনে গর্ত গর্তটা যেন আড়াল করে যায় আমার নবী আবু জাহেল জ্বরের বান্দরে অসুস্থ পড়েছে আবার নবীজি গর্তটা আড়াল হয়ে আবু জাহেলের সামনে যায় আবু জাহেল কয় করলাম কি হইল কি নবীজিকে ষড়যন্ত্র করার জন্য গর্তের মধ্যে ফালানোর জন্য হত্যা করার জন্য চক্রান্ত করেছিল এবার আবু জাহেল কয় আমি কি করলাম আর হইল কি এবার আবু জাহেল ঘুম থেকে উঠিয়া শোয়া থেকে উঠিয়া আসলেন আসার পরে দেখে যে গর্ত তো ঠিকই আছে মোহাম্মদ কেমনে আমার সামনে আইলো এবার আবু জাহেল যখন গর্তের পাশে গেছে আবু জাহেল নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে আবু জাহেল নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে এবার আবু জাহেল গর্ত থেকে ওঠানোর জন্য বহু চেষ্টা করতেছে কিন্তু আবু জাহেল নিজে গর্ত থেকে উঠতে পারতেছে না আবু জাহেল বুঝছে যে নবী তো সত্যবাদী নবী নবীর অনেক মুজেজা আছে এখন আমি নবীরে গর্তের ভিতরে ফালানোর জন্য চেষ্টা করলাম পারলাম না হঠাৎ আমি নিজে পড়ে গেছি আমি তো উঠতে পারতাছি না মক্কার মক্কা নগরে বড় বড় নওজোয়ান শক্তিশালী কাফেররা দুই হাত ধরে ধরে টানে আপনারা আগে কই গেছিলেন এগুলো ফিডিং করানোর জন্য বলা আওয়াজ এবং ডিস্টার্ব করবেন না তো আবু জাহেল আরে কথা কই না ভাই আবু জাহেল এরা কি করতেছে নওজোয়ান শক্তিশালীরা আবু জাহেলকে উঠানোর জন্য দুই হাত ধরে টানে কিন্তু আবু জাহেল তো উড়াইতে পারে না আবু জাহেল নবীর হত্যা করার জন্য চক্রান্ত করেছিল আবু জাহেল নিজেই গর্তের ভিতরে পড়ে রয়েছে ঘন্টা পর ঘন্টা তাহলে আবু জাহেল বুঝছে যে আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এখানে আমাকে উড়াইতে পারবে না এবার আবু জাহেল বলেন ও আমার ভাতিজা মোহাম্মদ তুমি আমাকে গর্তের ভিতর থেকে উঠাও আমি আর সহ্য করতে পারতাছি না অস্থির ক্লান্ত হয়ে গেছি নবী আমাদেরকে বলে চাচা গো তুমি কথা দাও ওয়াদা দাও তুমি এক আল্লাহ তাআলা তুমি স্বীকার করবানি যদি তুমি ইসলাম ধর্মটা গ্রহণ করো কালেমাটা গ্রহণ করো তাহলে আমি তোমাকে গর্তের ভিতর থেকে উঠাইবো আবু জাহেল কয় আমি বিবেচনা করব ইসলাম ধর্ম গ্রহণ করা যায় কিনা তুমি আমাকে গর্তের ভিতর থেকে উঠাও এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতরা আবু জাহেলের হাতের কাছে একটা রুমাল দিছেন আবু জাহেল গর্ত থেকে উঠিয়া গেছে উঠিয়া আবু জাহেল চিল্লায় চিল্লায় বলতেছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ মক্কা নগর হলো বড় জাদুকর এরপর ঈমান আনে না ইসলাম ধর্ম গ্রহণ করে না আমার ভাইরা মক্কার কাফের মুশরিকরা আমার নবীর উপরে ব্যভিচার জুলুম অত্যাচার শুরু করে দেয় আমার ভাইরা মক্কার মানুষগুলি এমন নিষ্ঠুর ছিল পাপ কাজে তারা জড়িত ছিলাম আমার ভাইরা মক্কা নগরের যুগটা কি অন্ধকারের যুগ বলা হতো পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব জানিয়ে দিয়েছেন মক্কা নগরে মানুষ হত্যা করত মানুষকে তারা জবাই করত মেয়ে সন্তান হলে তারা জীবিত কবর দিত সেই জন্য সূরা নামের ভিতর আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক তোমরা তোমাদের মেয়ে সন্তানগুলিকে তোমরা হত্যা করবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরে ইমানের দাওয়াত দেয় ইসলাম ধর্মের দাওয়াত দেয় মানুষগুলি যখন দলে দলে ইমান গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো নবীজির প্রিয়তম সাহাবি নাম হলো দাহিয়াতুল কালবি উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মুসলমান হওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে বিশ্ব নবী দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে অস্থির হয়ে গেছে কান্নায় তার চেহারা মলিন হয়ে গেছে নবী আমাদেরকে বলে দাহিয়াতুল কালবি তুমি তো স্বইচ্ছায় মুসলমান হয়েছো তোমাকে আমি বাধ্য করি নাই কেন তুমি কান্দ কি দুঃখ মনে দাহিয়াতুল কালবি চোখের পানি দিয়া পুরো চেহারা মলিন হয়ে গেছে চেহারা গাল মুখ ভিজে যাচ্ছে দাহিয়াতুল কালবি নবীজির সামনে বসে বসে কান্দে নবীজিকে বলে কি হয়েছে কেন কান্দ কি দুঃখ দাহিয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি
আমি যে কত দয়া হি নিষ্ঠুর হতবাগা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে সন্তানগুলো আমি সবগুলো মেয়ে সন্তান আমি জীবিত কবর দিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শেষ একটা মেয়ে ছিল সুন্দর মেয়ে সাত মতন ধরে আট বছর মেয়েটা মেয়েটা মামার বাড়িতে নানার বাড়িতে রেখে আমি ব্যবসার বাণিজ্যে কোথায় গিয়েছিলাম বাড়িতে এসে দেখি কত সুন্দর চেহারা আমার ফুটফুটে একটা চেহারা মেয়ে আমার স্ত্রী রে কোলে স্বামী গো তোমার কি মন চায় এই মেয়েটা কি তুমি কি হত্যা করবে দয়াদুল কালবি বলেন শোনো মক্কা নগরীর সমাজে প্রচলন আইন মেয়ে সন্তান হলে তারা জীবিত কবর দিত মেয়ে সন্তান হলে মেয়ের বাবাকে ধিক্কার দিত তারা লজ্জা বোধ করত অথচ বিশ্ব নবী বলেন যার একটা মেয়ে একটা জান্নাত দুইটা মেয়ে দুইটা জান্নাত যার তিনটা মেয়ে তিনটা ব্যস্ত যার মেয়ে সন্তান হবে তার হলো বরকতময় কিন্তু মক্কা নগরে যুক্তার সময় তারা মেয়ে সন্তান তারা জীবিত কবর দিত কিন্তু আল্লাহ ওই সময় দায়েতুল কালবি নবীজির সামনে কান্দে যে কলি ইয়া রাসূলুল্লাহ আমার এত সুন্দর মেয়ে আমার কলিজা টুকরাদের দোলালি মেয়েটাকে আমি বললাম তার মাকে আমার মেয়েটাকে সুন্দরভাবে জামা কাপড় পরাও সুন্দরভাবে সাজায় দাও সুন্দরভাবে জামা কাপড় পরাইলো সাজাইলো আর তুমি মেয়ে কি বললাম যাও আমি তোমাকে মামার বাড়িতে নিয়ে যাব মেয়েকে কথা বলে বাবা ভিতরে ভিতরে সরন্ত ছিল মেয়েটাকে মক্কার মরুভূমির ময়দানে কবর দিবে কিন্তু সুন্দর জামা কাপড় পরাইয়া মেয়েটাকে মক্কার মরুভূমির ময়দানে নিয়ে যাচ্ছে দায়েতুল কালবি ওই সময় মক্কার মরুভূমির ময়দানে পাথর ছিল নিজেই গর্ত খনন করতেছে দায়েতুল কালবির শরীরে ধুলাবালিগুলো যাচ্ছে কলিজার টুকরা মে দোলা বালিগুড়ি মুছে দিচ্ছে আর বলে বাবা তুমি এত পরিশ্রম করো তুমি কেন এইভাবে গর্ত খনন করতেছ তখন বাবা বলতেছে মেয়ে তুমি চুপ থাকো কোনো কথা বলবে না যখন পুরান গর্ত খনন হয়ে গেল গর্তটা কলিজার টুকরা সাত আট বছরের মেয়ে দায়াতুল কালবি নিষ্ঠুর হতভাগে মেয়েটাকে গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিলেন মেয়ে তখন বলতেছে আব্বা তুমি এটা কি করতেছ আমি তো তোমার গলিজার টুকরা মেয়ে এইভাবে বারবার আব্বা আব্বা বলতেছে আরে সন্তান যদি বাবাকে আব্বা আব্বা বলে ডাকে মাকে মা বলে রাখে সময় পিতামাতা সব কিন্তু ভুলে যায় ওই সময় দায়েতুল কালবি হতভাগা নিষ্ঠুর মেয়ে সন্তান দা গর্তের ভিতরে জোর প্রবক করি যখন ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিল মেয়ে তখন দুটি হাত তুলে বলতেছে ও আমার বাবা ও আমার আব্বা গো তুমি আমার মাহির না দায়েতুল কালবি বলেন মক্কা নগরে মেয়ে সন্তান রাখা সম্ভব নয় আইন সেই জন্য আমি তোমাকে জীবিত কবর দিতেছি তখন মেয়ে দুটি হাত তুলে বলতেছিল আমার আব্বা আমাকে ছেড়ে দাও তুমি আমার পিতা বলে আমি পরিচয় দিব না মক্কা ছেড়ে আমি শাম দেশে চলে যাব তুমি আমাকে মাইরো না কলিজার টুকরা মেয়েকে গর্তের ভিতরে ফেলে দিয়ে যখন মাটি দিয়ে যখন চাবা দিতেছিল মেয়েটা যদি হাত তুলে আব্বা আব্বা বলে আব্বা আব্বা বলে কাঁদতেছিল আর বলতেছিল আমার বাবা আমাকে মাইর না আমার বাবা তুমি আমার পিতা হইয়া তুমি আমার আব্বা হইয়া এইভাবে তুমি আমার জীবিত কবর দিতে পারলা এইভাবে তুমি আমারে মারতে পারলা মেয়ে শুধু দুটি হাত তুলে তুলে আব্বা আব্বা বলে কাঁদতে ছিল ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা সাত বছরের মেয়ে যখন আমি মাটি দিয়ে চাপা দিতেছিলাম মেয়েটার সময় আব্বা আব্বা বলে কাঁদতে ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই কলিজার টুকরা মেয়ে কি আমি যখন জীবিত কবর দিলাম কবর দেওয়ার পর থেকে আমার কল্পনা জল্পনায় চলাফেরায় ঘুমের মাধ্যমে সব সময় আমার কানে আওয়াজ আসে আমার মনে হয় এখন পর্যন্ত আমার কলিজার টুকরা মেয়ে আব্বা আব্বা বলে কাঁদতেছে আকাশ বাতাস সব সময় মনে হয় ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা এখন আব্বা আব্বা আব্বা
বলে কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের কান্নার আওয়াজ এখন পর্যন্ত আমার কানের ভিতরে আসে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বলতেছিল বাবা তুমি এইভাবে আমাকে মারতে পারলা নিষ্ঠুর পিতা ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় জুলুম অন্যায় করেছি মহান রব্বুল আলামিন আমাকে maaf করবেন কিনা যেই রিদের ঘটনা শুনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল রে আমার বন্ধুকে জানায় দে দায়াতুল কালবি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এনেছে আল্লাহকে স্বীকার করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই অপরাধ তার পিছনের সমস্ত ভুলভ্রান্তি সমস্ত অন্যায় এগুলো আমি সব ক্ষমা করে দিয়েছি সে যখন মুসলমান হয়েছে আমি তারে মাফ করে দিয়েছি এরকম মক্কার মানুষগুলো নিষ্ঠুর আর হতবাকা ছিল সন্ত্রাসার ডাকাত ছিল বিশ্বনবী দাওয়াতদের কারণে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মানুষগুলির উপরে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেলেন এইভাবে আল্লাহ রাসূল মক্কা নগরে ইসলাম এবং প্রসার করলেন যার মাধ্যম থেকে আমরা ইসলাম পাইছি ধর্ম পাইছি আমার ভাইরা আমার ভাইরা মক্কা নগরে কাফির মুশরিকেরা বিরোধিতা করে আমার নবীকে কষ্ট দেয় দুঃখ দেয় ইসলাম ধর্ম গ্রহণ করে না নির্যাতন জুলুম করে আবু জাহেল মিটিং করে সমাবেশ করে যে বাবুক আব্দুল্লাহর গোলাম মোহাম্মদকে ঠেকাইতে হবে আজ ও কাল হোক একদিন না একদিন পুরা তামাম পৃথিবীটা ইসলাম ধর্ম গ্রাস করে ফেলবে কোরআনটা ছড়াই যাবে নবীজির বিরোধিতা করে নবীজির কষ্ট দেয় দুঃখ দেয় পাথর মারে আমার নবীজি ইসলাম ধর্মের প্রসার দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ চিন্তা ভাবনা করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজির পালক পুত্র জায়েদকে নিয়ে সঙ্গে করে নিয়ে আমার ভাইরা তায়েফ শহর ছিল মক্কা থেকে 80 অথবা 50 মাইল দূরে একটি পাহাড় ছিল সেখানে অনেকগুলো মানুষ থাকতো সেখানে আল্লাহ রাসূল গেলেন ওইখানে যে ইসলাম ধর্মের দাওয়াত দেই ওইখানে যে মানুষরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করে ওখানে যদি মুসলমানদের সংখ্যা হয় তাহলে ইসলাম ধর্মের শক্তি বৃদ্ধি পাবে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে ঘটনা বলে শেষ করব ইনশাআল্লাহ তাআলা আমার ভাইরা জায়েদকে নিয়ে নবীজি তাইফের ময়দানে গেলেন তাইফ শহরে তাইফ লোকদেরকে ইসলামের দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও তাইফবাসীরা তোমরা এক আল্লাহকে স্বীকার করো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই তোমরা এই কথা স্বীকার করো তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তোমাদেরকে বেহেশত দিয়া দিবেন তাইফবাসীরা নবীর সাথে নিষ্ঠুর ব্যবহার করলো তাইব লোকেরা এক একজন এক এক প্রশ্ন করলো যে আল্লাহ তাআলা মক্কা নগরে কত বড় বড় ধনী লোক ছিল হ্যাঁ তুমি একজন ইতিম সন্তান তোমাকে আল্লাহ নবী বানাইলো নবুয়াত প্রাপ্ত করলো আরেকজন বলল তুমি তুমি যদি সত্যই নবী হয়ে থাকো আর যদি তোমার কথা যদি না মানি তাহলে তুমি আমাদের উপর আযাব আসতে পারে তুমি এখান থেকে চলে যাও আমার ভাইরাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফবাসী তাইফ লোকদেরকে ইসলাম ধর্মের দাওয়াত দিলেন এক একজন এক এক প্রশ্ন করে অতঃপর তাইফ শহরে কিছু সংখ্যক মুরব্বী বয়স্ক কিছু লোক ছিল তারা তাইফ শহরে কিছু দুষ্ট বকারের ছেলেদেরকে লাগাই দিল যে মক্কা নগর থেকে আসছে আমাদের পূর্বপুরুষের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আব্দুল্লাহ পোলা মোহাম্মদকে এখান থেকে তাড়াই দাও আমাদের পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে কথা বলে কোথায় থেকে আসে মোহাম্মদকে পাগল বলে আখ্যায়িত করলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে ভাগে ঘোষণা দিলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন মক্কা লোকেরা আমার বিশ্বনবীকে পাগল বলে ঘোষণা দেয় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমার বন্ধু তোমাদের সাথী পাগল নয় মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে পাগল বলে পাগল তো তারাই যাদের ইসলামের জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই তারা তো পাগল ছোট্ট একটা মেসালের কথা স্মরণ হয়ে গেল যে জাগের ব্রেন ডিস্টার্ব মানুষের হুশ জ্ঞান নাই মেধা স্মরণ শক্তি কম স্মরণ শক্তি মেধা কম মানে যাদেরকে পাগল বলা হয় এদেরকে যতই বুঝান হ্যাঁ উল্টা পাল্টা হ্যাঁ কথা বলতেই থাকবে এদেরকে বলা হয় পাগল তো এই সমস্ত পাগল যেমন আমার এলাকায় এক পাগল যারা পাহারে খেলে মারে মারধর করে পিতারে মারে মারে যার পারে তারে মারে তাই এই সমস্ত লোক কি করে একটা পালগাখানা আছে যত ব্রেনজীবী আর পালগাখানা উশৃঙ্খল বিশৃঙ্খল এইগুলো এই পালগাখানা আড়তের ভিতরে নিয়ে রাখে সরকারি ভাবে সমস্ত পালগা গুলো ওই পালগাখানায় যেমন ইতিমখানা বিভিন্ন খানা আছে এরকম ওইটা হলো পালগাখানা শুধু যাদের ব্রেনজীবী হুশ জ্ঞান নাই ওদেরকে ওই পালগাখানায় রাখা হয় আবদ্ধ রাখা ওইখানে তাদের খাওয়া দাওয়া থাকা সব ওখানে সুযোগ সুবিধা সরকারি পাবে তো সব পালগা ওইখানে দিছে কেউ বড় লোকের সন্তান আছে কেউ
জমিদারের ছেলে আছে গরীব মানুষের ছেলে আছে যে অত্যাধিক নিষ্ঠুর ব্যবহার করে এদের ওই সমস্ত পালগাদেরকে ওখানে রাখা হয় তো সরকারি পক্ষ থেকে যেমন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রী গেছে পালগার থানায় পালগাদেরকে পরিদর্শন করার জন্য দেখার জন্য যে সরকারিভাবে তাদের খাওন দাওন চিকিৎসা সবকিছু করা হয় স্বরাষ্ট্র মন্ত্রী আইন মন্ত্রী দেখতে গেছে পালগাখানা পালগাদেরকে দেখানোর জন্য পালগাখানায় ঢুকছে আপনারা বলুন যাদের মস্তিষ্ক ব্রেন সুস্থ নাই ওরা কি বুঝায় যে এটা স্বরাষ্ট্র মন্ত্রী এটা আইন মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী আইন মন্ত্রীর মর্যাদা কি পালগারা বুঝবে কখনো না এবার স্বরাষ্ট্র মন্ত্রী যখন পালগাখানায় গেছে যে সালাম দিছে এক পালগায় পালগার মধ্যে আবার অনেক বুদ্ধি পালগা আছে তালের পালগা তো বলতেছে যে স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করছে আপনি কে আপনি কোথায় আছেন এক পাগল জিজ্ঞেস করছে কইলে আমি স্বরাষ্ট্র মন্ত্রী তো এক পালগায় বলতেছে আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রী দাবি করলেন আমাদের এখানে কত পালগা ইয়া এমপি মন্ত্রী রাজা দাবি করছে লাস্টে আমাদের সাথে খায় গোসল করে থাকে তা আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রী দাবি করেন আপনি আমাদের সাথে থাকবেন আপনাদের যাইতে দিব না এই কথা কইয়া ধরেন স্বরাষ্ট্র মন্ত্রী পেছায় ধরছে তা আনিস লোকসভা জিজ্ঞেস আপনাকে আমি আইন মন্ত্রী বলে এরকম ভাবে আপনার মতো বহু লোকে এক আইন মন্ত্রী মানে ওদের তো পাগল তো মস্তিষ্ক নাই তো তাইপের লোকগুলি পাগল ছিল বিধায় আমার নবীকে তারা পাগল বলছিল সেজন্য আল্লাহ পাক বলেন আমার বন্ধু পাগল নাই তোমরাই পাগল আমার ভাইরাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে দাওয়াত দিলেন তাইফ নগরে তাইফের লোকেরা বুঝলো না ছিল না আমার নবীকে আরে নিষ্ঠুর হতভাগা বোকাদের ছেলেরা প্রত্যেকের হাতে ইট পাথর ধরে আসতেছে আমার নবীজি কি পাথর মারার জন্য আমার নবীজির পবিত্র চারা মুবারক নুরানি চারায় পাথর মারার জন্য আসতেছে দৌড়ে আসতেছে সকলে আমার নবীজিকে পাথর মারার জন্য নবীজির পালক পুত্র জাইদ সঙ্গে ছিল জাইদ তাইবের ছেলেদেরকে দেখে হাতে পাথর দেখে দাঁড়াই গেলেন ও তাইবের ছেলেরা বুতামটা খুলে দিলাম আমার বুকটা তোমাদের সামনে ডাল বানাই দিলাম ও তাইবাসীরা ও তাইবের ছেলেরা তোমরা যত পাথর মারব আমার জাইদের মারো আমার জাইদকে আঘাত করো যখন প্রাপ্ত করো আমার আমার রোহানি পিতা এতিম নবীর মা নাই বাবা নাই আমার নবীজির শরীর মুবারকে একটা পাথর আঘাত তোমরা মাইরো না যে নবীর পবিত্র শরীর মুখার পবিত্র শরীর মুবারকে নুরানি চানায় পুখা মাসি মশা বসা হারাম ছিল কাফের নিষ্ঠুর ছেলেরা আমার নবীর চিনল না দূর থেকে তারা পাথরগুলি মারতেছে আরে এমন ভাবে পাথর মারতেছে নিষ্ঠুর ছেলেরা বৃষ্টির মতো চতুর্দিক দিয়ে তারা পাথরগুলি মারতেছে পাথরগুলি বৃষ্টির মতো আসতেছে মোবাইল রাখেন ফোন দিতে পারে পাথর মারতেছে নিষ্ঠুর চারদিক দিন জাইদ নবীর সামনে দাঁড়াইলাম কত মর্মান্তিক হৃদয় ঘটনা যেদিক থেকে পাথর আসে বহু সংকট বখাড়ের ছেলেরা চতুর্দিক দিয়ে পাথর আসে যেদিক থেকে পাথর আসে জাইদ নবীজির সামনে আড়াল হয়ে যায় বুকের মধ্যে শরীরের মধ্যে পাথরের আঘাত গুলি বহন করে যেদিক থেকে পাথর আসে পাথরের আঘাত গুলি নিজে বহন করে পাথর জাইদের শরীরে পাথর লাগতে লাগতে জাইদ আহত হয়ে গেছে পুরো শরীর যখন প্রাপ্ত হয়ে গেছে জাইদ পড়ে গেছে জমিনে চতুর্দিক দিয়ে আবার আমার নবীজির পবিত্র নুরানি চারায় পাথরগুলি মারতেছে পাথরগুলি আসিয়া আমার নবীজির শরীর মুবারক নুরানি চারা পাথরের আঘাতে পুরা শরীর ক্ষত বিক্ষত যখন জখম প্রাপ্ত হয়ে গেল পুরা শরীর থেকে রক্ত ঝর্ণার মতো সরছিল রক্ত বের হইতে হইতে নবীজির পবিত্র জুতা মুবারক জমাতে রক্ত হয়ে গেল এবার জাইদ দেখে তাইবির ছেলেরা আবার নবীজির পাথর মারতেছে জাইদ পড়ে তো গেছে জাইদ উঠছে আবার দাঁড়ায় গেছে নবীজি বলে জাইদ তুমি তো আঘাত প্রাপ্ত হয়ে গেছো তুমি তো পড়ে গেছো তুমি আবারও আমার সামনে দাঁড়াইছো জাইদ বলল ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যতক্ষণ পর্যন্ত একটা সেকেন্ড একটা মিনিট পর্যন্ত শরীরে শক্তি থাকবে আমার এই নূর নুরানি আমার এই পবিত্র নবীর চারায় একটা পাথরে আঘাত আমি লাগতে দিব না তাইবের ছেলেরা জাইদকে আহত করে ফালাই দিলেন
অতপর আমার নবীজির উপরে তারা চতুর্দিকে পাথর মারতেছে পাথরগুলো আসিয়া আমার নবীজির পবিত্র নূরানী চেহারা মুবারক আঘাতপ্রাপ্ত হয়ে গেল আমার নবীজি বেহুশ হয়ে পড়ে গেল পাহাড়ে নিযুক্ত ফেরেশতারা সবগুলো দেখতেছে নবী বেহুশ হয়ে পড়ে গেছে তাইমের ছেলেরা আবার তার হাততালি দেয় মুস্কারি করে মজুক করে তারা আসিয়া আমার নবীজিকে তারা দাঁড়া করায় দাঁড়া করায় উঠায় দাঁড়া করায় আবার তারা পাথর মারে নবীজির পুরা শরীরটা ক্ষত বিক্ষত আঘাতপ্রাপ্ত হয়ে যায় আবার বেহুশ হয়ে পড়ে যায় একবার দুইবার বেহুশ হয়ে পড়ে যান তিনবারের মাথায় যখন দাঁড়া করায় আমার যখন নিষ্ঠুরভাবে আমার নবীজির পবিত্র শরীর মুবারকে বিশ্ব নবীর শরীরে উম্মতির কান্নারি বিশ্ব নবীর শরীরে যখন তারা পাথরগুলি মারতেছে আমার নবীজি বেহুশ তাইবের মাটিতে তাইবের ময়দানে পড়ে যায় তাইবের ছেলেরা ভাবছে নবী মনে এখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়েছে নবীজি মনে মৃত্যুবরণ করেছে তারা এই নিঃশ্বাস আসানে তারা নবীজিকে পাথর মারা বন্ধ করে দেয় আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে যায় পুরা শরীর রক্তে লাল করে ফেলে দেয় ওই সময় জিবরাইল ডেকে আল্লাহ গো তোমার নবীর এভাবে পাথর মারতেছে তুমি হুকুম দাও আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন জিবরাইল পয়গম্বরের কাছে যা সঙ্গে সঙ্গে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যা জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া এত তাড়াতাড়ি আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফির মুশরিকরা তাইফের লোকেরা আপনার উপরে যে নিষ্ঠুর ব্যবহার করেছে আপনাকে পাথর মারছে আপনাকে আঘাতপ্রাপ্ত করেছে আহত করেছে তাইফ শহরের পাহাড়ের নিযুক্ত ফেরেশতারা এগুলো সব দৃশ্য দেখেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে হাজির হয়েছি নবীজি গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাখা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আদেশ দেন তাইবের লোকগুলিকে পাহাড় এক দিক দিয়ে পাহাড় দুই দিক দিয়ে চাপা দিয়ে তাইফের লোকগুলিকে মাটির সাথে মিশাইয়া দিব আমার ভাইরাম জিব্রাইল আলাইহিস সালাম যখন মাটি দিয়ে চাপা দিতেছিল জিব্রাইল আলাইহিস সালাম যখন নবীজিকে বলল তাইবের দুইটা পাহাড়কে দুই দিকে চাপা দিয়ে তাইবের সমস্ত মানুষগুলিকে ধ্বংস করে দেব ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাইবের পাহাড়টাকে উপরে উঠাইয়া তাদেরকে চাপা দিয়ে সব ধ্বংস করে দিব আমার নবীজি আহত অবস্থায় আমার নবীজি পুরা শরীর দুর্বল রক্ত অবস্থায় মাথার উত্তোলনে ডেকে বলে ভাই জিব্রাইল রে এরা যদি বুঝতো এরা যদি জানতো আমি আল্লাহর পাঠানো পয়গম্বর নবী তাহলে এইভাবে তারা আমার শরীরে পাথর মারতো না আমার এইভাবে আহত করতো না রে জিব্রাইল ও জিব্রাইল আমি যদি এখন আল্লাহর দরবারে যদি অভিশপ্ত করি আল্লাহর দরবারে যদি বদদোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাইফে যদি গজব দেয় আর তাইফের সমস্ত মানুষগুলি যদি মৃত্যুবরণ করি সমস্ত মানুষগুলি যদি মারা যায় তাহলে আমি এই মধুর কালেমা ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াত আমি কার দরবারে যাব এরা তো ইমান আনে নাই এদের বংশের গড়ে যখন আওলাদ মানুষ যখন বাড়বে সন্তান হবে এরা একদিন না একদিন তারা এক আল্লাহ বলে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা ইমান আনবে ইসলাম ধর্ম গ্রহণ করবে আমি যদি শব্দ করি আল্লাহ যদি এদেরকে গজব দেয় তাইবে সমস্ত মানুষ যদি মরিয়া যায় তাহলে আমি ওই মধুর কালেমানে কোথায় দাঁড়াবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে ইসলাম ধর্মের দাওয়াত মক্কা নগরে দিছে পুরা মক্কা নগরে ওয়াল মক্কা নগরে ইসলাম ধর্মের দাওয়াত প্রসার আর প্রসার হয়ে গেল এইজন্য আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে বলেন ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম আল্লাহ নিকট একমাত্র ধর্ম মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ছাড়া
আর কোন ধর্ম নাই এই ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী বিশ্বনবী মক্কা নগরের চতুর্দিক দিয়ে এইভাবে ইসলাম ধর্মের দাওয়াত দিলেন আজকে এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি বিদায় আজকে আমরা মুসলমান দাবি করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কষ্টের উপরে কষ্ট করেছেন আমার ভাইরা একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله আমি আপনাদের এলাকায় থাকি না বহু দূরে থাকি অনেক কষ্ট করে এখানে এসেছি এত সুন্দর ওয়াজ মাহফিল দেখে আমি সন্তুষ্ট হয়েছি খুশি হয়েছি এই মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলের ইন্তেজামিয়া কমিটিরা আপনারা আমাকে ইজ্জতের সাথে সম্মানের সাথে আলোচনার মাধ্যমে আপনারা আমাকে দাওয়াতি মেহমান করেছেন এজন্য আল্লাহর শুকরিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি ইন্তেজামিয়ার কমিটির জন্য আল্লাহর দরবারে দোয়া করি যেন প্রতি বছর আর 38তম ওয়াজ মাহফিল প্রতি বছর যেন এভাবে ওয়াজ হয় যুবক ভাইরা এবং বাজারের ব্যবসায়ী ভাইরা সকলের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা এই প্রতিষ্ঠানকে এই ওয়াজ মাহফিলকে আপনাদের জান মাল টাকা পয়সা দিয়ে সওয়াবের নিয়তে কবরে শান্তি পাওয়ার উদ্দেশ্যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আপনারা প্রতি বছর এত সুন্দরভাবে ইন্তেজাম ভাবে এই মাহফিল করবেন ইন্তেজামের কমিটিদেরকে আমি এবং ধন্যবাদ এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের দেশের সন্তান হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এ দেশে থাকি না যদিও দূরে থাকি কিন্তু আমি আপনাদের অতি কাছে আমার জন্মস্থানে সন্তোষপুর আমার পূর্বপুরুষ বংশধর সব এই তো এই যে মহিলা মাদ্রাসার পিছনেই আমার দাদা পরদাদা পূর্বপুরুষ সেখানে শুয়েছে যদি আমি এলাকায় থাকি না তারপর আমার রক্তের টান এখানে আমার চাচাতো ভাই মাওলানা মুস্তফা কামাল সাহেব উনি দক্ষ এবং যোগ্য বড় একজন আলেম উনি এখানে একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছে আপনারা মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবেন মেয়েদের জন্য কোরআন শিক্ষা এলমেন্ট শিক্ষা করা ফরজাইন একটা মেয়ে যদি কোরআন শিখে হ্যাঁ দিন থাকে তার ভিতরে দিনের আলো থাকে ওই মেয়ে কখনো বেপর্দা হবে না ও মেয়ে নামাজ পড়বে পর্দা করবে আর আপনি যদি দিনদারে মুত্তাকিন হয় তাহলে আপনার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন এজন্য এই মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবেন এই মহিলা মাদ্রাসা জান্নাতুল মা মাদ্রাসা আমাদের সন্তোষপুরের মধ্যে একমাত্র জান্নাতুল মা মহিলা মাদ্রাসা অভিজ্ঞতা এবং যোগ্যতার আলোকে এখানে মেয়েদেরকে শুদ্ধ সহিভাবে কোরআন শিক্ষা দিচ্ছে কিতাবখানা কোন জামাত পর্যন্ত চলছে দাওরা হাদিস পর্যন্ত হবে আপনারা শুধু দোয়া করবেন এতটুকুই যেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করে এবং এই এই কান্দুরবাদ ইতিমখানা মাদ্রাসা যেন আল্লাহ কবুল করে মরহুম তমিজুদ্দিন কাদুর মেম্বার সাহেব এই মাদ্রাসা জন্য জায়গা দিয়েছে বাজার স্কুল প্রতিষ্ঠানের জন্য যতদিন বাজার থাকবে সোনার অক্ষরে লিপিবদ্ধ থাকবে মরহুম তমিজুদ্দিন কাদুর মেম্বার উনার ছেলেরা বংশধর রয়েছে উনাদের সন্তানদের জন্য আমি অন্তর খুলে দোয়া করি হ্যাঁ আমাদের এলাকার সমাজ বিশিষ্ট মাসুদ রহমান মাসুদ সাহেব এবং আসাদুজ্জামান এবং মাদ্রাসার সভাপতি আইবেলি ভাই সকলে আমার ভালোবাসেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের দোয়া করবেন আমি যেন ইসলাম কোরআন শিখে ভালোভাবে যেন আমল করতে পারি এবং মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমি শুধু আমার মায়ের জন্য সংক্ষিপ্ত আকারে একটু দোয়া করবো কফরবাসীদের উদ্দেশ্যে أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب اغفر وارحم وأنت خير الراحمين الله رب العالمين بهو دور থেকে কষ্ট করে এসেছি এত সুন্দর মাহফিল দেখে আমি খুশি হয়েছি আমার এলাকার যুবক ভাইরা এলাকার ব্যবসায়ী ভাইরা মুরব্বীরা মাদ্রাসার ইন্তেজামিয়ার কমিটির ভাইরা টাকা দিয়ে শ্রম দিয়ে মেহনত করে কত সুন্দর ব্যবস্থাপনার আয়োজন করেছে রব্বুল আলামিন আমাকে মহব্বতের সাথে ইজ্জতের সাথে আল্লাহ মেহমান করেছে রব্বুল আলামিন তোমার কোরআন অনুযায়ী জীবন যেন পরিচালনা করতে পারি তোমার নবীর সুন্নত অনুযায়ী আল্লাহ গো যেই বয়ান মন করলাম নিজে আগে যেন আমল করতে পারি নিজের আত্মা শুদ্ধ করতে পারি এবং যারা শ্রমণ করলেন সবাইকে তুমি আল্লাহর আমল করার মানার তৌফিক দিও রব্বুল আমিন খাস করে আমি যখন এই মাদ্রাসার ছাত্র ছিলাম আরে মুরব্বীরা আসতো আমি দেখতাম আরে মরহুম মাদি মেম্বার এবং মুজু হাজি এবং রসুন আলী হাজি মরহুম হাজি সুবানকারী মুরব্বীরা আসতো এরা মাদ্রাসার জন্য শ্রম দিয়ে গেছে মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে গেছে এরা নাই মরহুম আমার উস্তাদ হাজী মরহুম সুরাব আলী সাহেব আল্লাহ ওনারা না ওনাদের কবরকে ব্যস্তের বাগান মানায় দাও খাস করে যারা মাদ্রাসার কমিটির মধ্যে যারা ইন্তেজামের পরিচালনা আছে আমার সকল মুসলমান ভাইদের কি আল্লাহ তুমি
দিনের সঠিক হেদায়েতের পথে চলার তৌফিক দাও আমরা সমাজে দেশের মধ্যে মিলেমিশে বসবাস করতে পারি ঈমান নিয়ে আমল লেবাসের সে তৌফিক দাও রব্বুল আলামিন জানি না কোন দিন